হ্যালো বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন। সুজাতার গ্রামীণ বাংলার রান্নাঘর চ্যানেলে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সাত হাতে মাছ দিয়ে কচুর মুখি দিয়ে রান্না করব, সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগেও কিন্তু আমি সাত হাতে মাছের দুটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আবারও আজ ঘরে যা রান্না হবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, নতুন কোনো রেসিপি নয়। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন নতুন গ্রাম বাংলার এই সাদামাটা রেসিপি আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন। তাহলে চলুন কিভাবে রান্নাটা করছি। কচুর মুখি মাছ সব কেটে নিয়ে ফিরে আসছি রান্নাতে। সাত হাতে মাছ কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার হলুদ লবণ মাখিয়ে মাছ ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াই ভালোভাবে গরম করে নিতে হবে। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দেব, তেলও ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম করে নিয়েছি, একে একে মাছ সব ভেজে নেব। মাছ লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। বাদ বাকি মাছ সব ভেজে নেব। কাঁটি কচু কেটে রেডি করে নিয়েছি, মশলাও রেডি করে নিয়েছি। পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। মাছ ভাজার কড়াইতে তেল আছে, আর একটু তেল দিয়ে দেব। তেলে ফোড়ন দেব তেজপাতা, তেজপাতা একটু ভেজে নেব। পাঁচ ফোড়ন দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি। মশলা ভালোভাবে কষাই করে নেব। টমেটো কুচি দিয়ে দেব, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মশলা ভালোভাবে কষাই করে নেব। মশলা কষাই করার জন্য অল্প জল দিয়ে দেব, দিয়ে দু মিনিট ভালোভাবে মশলাটা কষাই করে নেব। মশলা রেডি হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। কেটে রাখা গাঁটি কচু দিয়ে দেব। মশলার সাথে ভালোভাবে গাঁটি কচু কষাই করে নেব। পাঁচ মিনিট ভালোভাবে কষাই করে নিয়েছি, অল্প জল দিয়ে দেবো, দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো। পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি। গাঁটি কচু ভালোভাবে কষাই করে নিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দেব। গাঁটি কচু আর সাত হাতে মাছের জন্য একটি স্পেশাল মশলা রেডি করে নেব। জিরে, গোলমরিচ, গরম মশলা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা রেডি করে নিচ্ছি।
তরকারি ফুটে উঠেছে, মাছ দিয়ে দেব। দিয়ে 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। নিলে কাঁটি কুচি দিয়ে সাদাতে মাছের তরকারি রেডি হয়ে যাবে। 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, গাঁটি কচুর তরকারি রেডি হয়ে গেছে। ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। গাঁটি কচু দিয়ে সাত হাতে মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখলেন খুব সাদামাটা ভাবেই তরকারিটা রান্না করলাম। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, তবেই আমি চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারবো। আবার ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।